দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হলো দেগু কালারফুল ফেস্টিভ্যাল। পুরো রাস্তা শিল্পী এবং দর্শকদের দখলে ছিল। দক্ষিণ কোরিয়ার সরকার আয়োজিত উৎসব দেগু কালারফুল ফেস্টিভ্যাল বিশ্বের বৃহত্তম নাচের প্যারেডগুলোর মধ্যে অন্যতম, আর এতে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। দেগু কালার ফেস্টিভ্যালে তুরঙ্গ মিরে পার্টি ড্যান্স থিয়েটার বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছে। বিশ্ববাসীর সামনে নৃত্যের মাধ্যমে বাঙালি সংস্কৃতি তুলে ধরে রীতিমতো সবাইকে মুগ্ধ করেছেন তারা। উৎসবে তুরঙ্গ মিরি দুটি প্রযোজনা পাঁচফোড়ন ও নন্দিনী মঞ্চস্থ হয়। 10 মিনিট ও 5 মিনিট দৈর্ঘ্যের প্রযোজনা দুটি ভাবনা, নকশা, নৃত্য নির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। কোরিয়ায় প্রথম বাংলাদেশের দল নিয়ে উৎসবে অংশগ্রহণ করতে পেরে তিনি উচ্ছ্বাসিত। এর আগেও আমরা অনেক সম্মানজনক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছি। এটা আমার নেতৃত্বে অষ্টমবারের মতো আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলাম, আর আয়োজনও খুব ভালো ছিল। এত বড় আয়োজন, দেশ বিদেশের অনেক শিল্পীরা অংশ নিয়েছে, সবার মাঝে আমরা বাংলাদেশকে তুলে ধরেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দ। দেগু কালারফুল ফেস্টিভ্যালে 10টি দেশের প্রায় 2000 শিল্পী অংশগ্রহণ করেন। এই ফেস্টিভ্যালকে ঘিরে নানা আয়োজন করে থাকেন কোরীয় নাগরিকরা। করোনার কারণে গত 3 বছর উৎসব করতে না পারায় এবারের থিম ছিল দ্য রিটার্ন অব দ্য ফেস্টিভ্যাল, এ কালারফুল ইজ ব্যাক। কোরীয় নাগরিকদের আরও তারুণ্যময় ও প্রাণবন্ত শহরকে উপস্থাপন করার জন্য এই আয়োজন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।